বর্তমান সরকারের সুশাসনে দেশের সব ধর্মের মানুষ শান্তিতে বাস করছে। সনাতন ধর্মের অনুসারীরা পূজা অর্চনা সহ ধর্মীয় কর্মকাণ্ড পালন করছে নির্বিঘ্নে। শনিবার সিদ্ধেশ্বরী কালী মন্দিরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। তিনি বলেন, ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, স্বাধীনতা যুদ্ধেও তাদের অবদান স্মরণীয়। কালী মন্দির পরিদর্শনে গিয়ে ভারতের বিদায়ী হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, বাংলাদেশ ভারতের এই সম্পর্ক অমলিন থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, সংসদ সদস্য রাশেদ খান মেনন সহ অনেকে। We are supporting with them, we are with them, with the Indian army, we got liberated. That's why we are very much grateful to Indian people and Indian government that with the support we got our independence. That's why all the time I say India is the best friend of us and we are grateful to all. Hindu community, they feel free to do their festival Durga Utsav. That's why I think all the community are living in peace in this country under the leadership of our Honorable Prime Minister Sheikh Hasina.